হ্যালো জনগণ, সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি একটা ব্যাড নিউজ নিয়ে চলে এলাম, যার জন্য চিন্তিত বিশ্ববাসী। চীন তার নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করছে, যার নাম তিয়ানহে মহাকাশ স্টেশন। সেই জন্যই একের পর এক মিশন করতেই চলেছে CNSA। 29 মার্চ লং মার্চ 5 বিয়ে করে একটি মডিউল পরীক্ষামূলকভাবে পাঠিয়েছিলেন পৃথিবীর কক্ষপথে। কক্ষপথে রকেটটি মডিউলটিকে উপস্থাপন করতে পারলেও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই জন্যই 100 ফুট রকেটের অংশ ভেঙে পড়ছে বলে মহাকাশ সংস্থা জানিয়েছেন। চীনের মহাকাশ সংস্থা CNSA কয়েকদিনের মধ্যেই বায়ুমণ্ডলে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন। তো বায়ুমণ্ডলে এসে পৌঁছলেই পৃথিবীতে যখন খুশি যেখানে খুশি পড়তে পারে, সেজন্য বিশ্ববাসী চিন্তিত। মহাকাশ সংস্থাগুলি আরও জানিয়েছেন, ওই 100 ফুট অংশটি পৃথিবীপৃষ্ঠ থেকে 106 মাইল থেকে 231 মাইল উচ্চতার মধ্যে উঠানামা করছে, অনিয়ন্ত্রিতভাবে ছুটে আসছে পৃথিবীর দিকে। সো সুস্থ থাকুন, সচেতন থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সব রকম আপডেট পেতে। কখন আসবে, কোথায় এসেছে, এসব নিয়ে আপডেট দিতে থাকবো। ততক্ষণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন।